বল ভেবে খেলার ছলে বোমা ফেটে আহত দুই কিশোর। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জে। এই ঘটনায় উদ্ধার হয়েছে প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমাও। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই লিচু বাগানটিতে কাঠ কুড়াতে গিয়েছিল এলাকার দুই কিশোর। সেখানে প্লাস্টিকের জারের মধ্যে বোমাগুলিকে দেখতে পেয়ে বল ভেবে খেলার ছলে সেটিকে ছুড়লে আচমকাই ফেটে যায়। বোমার আওয়াজে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। ছেলেটা লক্ষ্মী ভাঙতে গেছে, লক্ষ্মী কাটতে কাটতে খড়িটা পড়ে গেছে। আমার জানে না কি এটা কি আছে, আপনি বাচ্চা চাঁড়া কি করতে পারবে না কি হয়ে ফুটে গেছে। তো আমরা জানতে পারলাম কি গাড়ির চাকা ফুটলো, একটু লোক বেলা চালো কি কি হয়েছে। তো আমি যে দেখছি তো বাচ্চাটার হাতে ভেঙে গেছে। তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে দুজন ছেলে গেছিল খড়ি কাটতে, গাছ থেকে পড়ে গেল, ওখানে খড়ি পড়লো, বেশ আওয়াজ হয়ে গেলো, বেশ আমার ছেলেকে লেগে গেছে, আমার ছেলে ওখান থেকে ভেঙে চলে আসে, এটাই কথা লাস। হসপিটাল নিয়ে গেলাম, হসপিটালে রিপোর্ট করলো, রিপোর্ট করে নিয়ে আসলাম, এখন শুনতে পেয়েছি আওয়াজ শুনতে পেয়েছি। ঘটনায় গুরুতর জখম দুই কিশোরকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। অন্যদিকে প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ, সেগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। যদিও কিভাবে বোমাগুলি সেখানে এলো তা নিয়ে ধোয়াশা ছড়িয়েছে এলাকা জুড়ে, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইন্টারল অফিসার, গ্রাম পঞ্চায়েত অফিসার, পেছন দিকে লিচুর বাগানে একটা পরিত্যক্ত জায়গায়, হ্যাঁ, যেখানে লোকজন চলাফেরা করে না, সেই জায়গাতে ওই একটা ড্রামের মধ্যে পাঁচ ছয়খানা বোমা রাখা ছিল। হ্যাঁ, সেটা বল ভেবে দুটো বাচ্চা তারা হাত দিতে যায়, তখন সেটা ফেটে যায়, ফেটে যাওয়ার ফলে একটু আহত হয়েছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। হ্যাঁ, এবং সেই জায়গাটিকে আমরা কর্ডন করে রেখেছি এবং হ্যাঁ বোম ডিসপোজাল স্কোয়াডকে বলা হয়েছে তারা আসবে, এসে নিয়ে ওই সেটাকে ডিসপোজাল করবে। এবং আমরা একটা আননোন এগেনস্ট মিসক্রিয়েন্টসদের এগেনস্টে একটা সুমোটো কমপ্লেন করেছি। আরসিটিভি সংবাদ, মালদা।